চট্টগ্রামের ফটিকছড়ি গ্রাম নানুপুর, 1900 সনে জন্ম তার, 21 জুন, 7ই আষাঢ়। সহদেব নামে জন্ম নিলেন পিতা জয়ধন বড়ুয়ার ওরসে, মাতা তার শ্যামাবতী। কিন্তু কি আশ্চর্য, সহদেব বিলীন হয়ে গেল শিলালঙ্কারে, আর শিলালঙ্কার রূপান্তরিত হল একটি শতাব্দী একটি ইতিহাসে। আমাদের গাঙ্গেয় বদ্বীপের বৌদ্ধ সভ্যতার মূলধারার এ পুলকিত সভ্যসাচীর প্রবজ্জা 1921 সনের ফেব্রুয়ারি 21 মাঘ, উপসম্পদা 1921 সনের নভেম্বর অগ্রহায়ণ মাস, আরকানে সোহেজাদি বিহার সীমায় উ তেজরাম মহাস্তবীরের উপাদায়ত্বে 15 জন পঞ্চম সঙ্গীতিকারক মহাস্তবীরের উপস্থিতিতে আচার্য তার বাংলায় ত্রিপিটক প্রকাশের স্বপ্নদ্রষ্টা, বার্মায় রেঙ্গুন বৌদ্ধ মিশনের প্রেসের প্রতিষ্ঠাতা অগ্রমহাপণ্ডিত ভদন্ত প্রজ্ঞালোক মহাতেরো, অপূর্ব সৌম্যকান্তি শিলগুণে অপ্রতিম সঙ্গরাজ শিলালঙ্কার মহাতেরো, শাসন সদর্মে সুদীর্ঘ 80 বৎসরকাল গৈরিক বসনে ছড়িয়েছেন প্রজ্ঞালোক। তার সদর্ম চর্চা, সাহিত্য রচনা, বিচক্ষণতা, নেতৃত্ব গুণ, দিক নির্দেশনা, দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান মেধা আমাদের কাছে এক অনুপম উপমা। ধর্মরস আশ্রিত শৈল্পিক শব্দচয়ন, সাহিত্য শিল্প, সুসময় সমৃদ্ধ রাহুল চরিত, বুদ্ধযুগে বৌদ্ধ নারী, অজাতশত্রু, পরাজিকা, বিমানভূতু, ধর্মপদট্ট কথা প্রথম খণ্ড, বিশাখা, জীব, বৌদ্ধ নিতমঞ্জুরি, আনন্দ, জাতকাবলী, বাংলায় বৌদ্ধ ধর্মের ক্রমবিকাশের ধারা, তার প্রণীত গ্রন্থাবলী, প্রাঞ্জল, বাকচাতুর্যপূর্ণ সরস চমৎকারিত্ব, গ্রন্থাবলীর সর্বস্তরের পাঠকের হৃদয়গ্রাহী, অখণ্ড প্রশংসাসিক্ত, যা বৌদ্ধ সাহিত্য তথা বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ। এছাড়া বৌদ্ধ মিশন প্রেসের দায়িত্ব পালন পূর্বক বহু গ্রন্থ প্রকাশনা, সঙ্গশক্তি পত্রিকা সম্পাদনা, অবলব্ধি সাময়িক পারমিতার পুনঃপ্রকাশনা, বর্তমান ত্রয়োদশ সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতেরোকে সাথে নিয়ে ত্রিপিটক প্রচার ভোট প্রতিষ্ঠা তার অন্যতম অনবদ্য সৃষ্টিশীল কর্মযজ্ঞ। বস্তুত তার এই সাহিত্য সাধনা সুদীর্ঘকালের শিক্ষার্থী জীবন থেকে। বিভিন্ন সাময়িকীতে তার রচিত গল্প প্রবন্ধসমূহ সাহিত্য সাধে সমৃদ্ধ। তার এক একটি রচনায় সাহিত্য সাধকের মহিমান্বিত ব্যক্তিত্ব স্নিগ্ধ দীপ্তিতে ফুটে উঠেছে। 1975 সনে অষ্টম সঙ্গরাজ হিসেবে বরিত ভদন্ত শিলালঙ্কার মহাতেরোর বিস্তীর্ণ পুণ্যময় জীবন প্রবাহ প্রভূত অর্জনের গৌরবদীপ্ত। সাহিত্যের নান্দনিক উপমায় বিদগ্ধ পণ্ডিত সমাজ অভিষিক্ত করলেন সাহিত্যরত্ন উবিদায়, হলেন অজ্ঞ মহাপণ্ডিত, অজ্ঞ মহাসদর্ম যুতিকা ধ্বজ সহ নানা উপাধিতে অভিভূষিত। শতাব্দী ছুঁয়ে বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সঙ্গরাজ শিলালঙ্কার মহাতেরোর মহাজীবনের অবসান ঘটে 2000 সনের 23 মার্চ দুপুর 2 ঘটিকায় তার সাধনপীঠ হাটাজারির মির্জাপুর শান্তিধাম বিহারে। তার মহিমান্বিত সৃষ্টিকর্ম জীবনকে মহীয়ান করে তিনি অনন্তকাল ভাস্বর দ্যুতিময় হয়ে থাকবেন সমগ্র বৌদ্ধ সমাজে বরাবরতায়।